আজ বিকেলে কক্সবাজারের আলিজাহালে সাইমা ওশান সিটি মার্কেটের কক্সবাজার পৌরসভার আওতাভুক্ত ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন কর্তৃক কমিটি গঠন করার জন্য একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ কামাল হোসেন আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ফাউন্ডেশনের সমন্বয়কারী মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার মহিলা কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ ইকবাল হাসান, মোহাম্মদ আফসার আব্দুল শুকুর, মৌলানা হাফিজুর রহমান সহ বিভিন্ন পেশার মানুষ। বক্তারা বলেন, আগামী দিনে অত্র ফাউন্ডেশনের সকল কমিটির সদস্যদের মাধ্যমে অত্র এলাকার প্রতিটি সাধারণ মানুষের পাশে থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা করতে এগিয়ে আসব। কি দায়িত্ব পালন করবো এই ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন আমাদের আমাদের থেকে কী চাচ্ছে, আমরা কী দিতে পারি, এই বিষয়টি আজ প্রথম আলোচনা। সংগঠনটা গঠন করার পর এর ভিতরে কার্যক্রম আমাদের কী দায়িত্ব হবে তখন আমরা শুরু করে এখান থেকে প্রশ্ন করছে, এই দায়িত্বগুলো তখন আমাদের ভিতরে আসবে। নিজের বিতরণ করা আমাদের দায়িত্ব, কারো কোথাও গিয়ে নিজের বিতরণ করাটা আমাদের দায়িত্ব নয়। আমাদের দায়িত্ব হচ্ছে যারা নির্ভীক বিতরণ করছে তারা কেন করছেন, যে এগুলি দায়িত্ব এগুলি আমরা গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কেন করতেছে, এগুলি আমরা খুঁজে বের করা, এটা হচ্ছে আমাদের দেশ। কারণ এই পরিবেশ নিয়ে আমাদের ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনে কাজ করে বেশ কিছুদিন আগে সাংবাদিক আমাদের সিনিয়র কামাল সাহেব আজাদ সভাপতি সাহেব, তার সিনিয়র একজন সাংবাদিক, উনি হচ্ছে আমাদের একটা সিনিয়র সাংবাদিক, আর আমার ডাইনে বাইরে দুই দুই দিকে হচ্ছে সাংবাদিক, আমি নিজের হচ্ছে কথা বলছি, দুই পাঁচশো সাংবাদিক। এবং বিষয়টা হচ্ছে আসলে কিছুদিন আগে আপনারা জানেন এই যে চট্টগ্রামে পটল জামানে আমি যখন নাস্তা করার জন্য বসলাম, আমাদের থেকে গোস্ত মাংস আমি একটা বস্তুকে দেখে সঙ্গে সঙ্গে নিয়োগ দিয়ে দিলাম, আমার একটা কোন এলাকা থেকে আসছে?